আজকে আমি যে অঞ্চলে এসেছি তার নাম হচ্ছে বিবিডি বাগ। এখানে সুন্দর একটা পার্ক আছে, যে পার্কটার নাম হচ্ছে মিলেনিয়াম পার্ক। বিবিডি বাগ নামের একটা বিশেষ তাৎপর্য আছে। বিবিডি মূলত তিনটা অক্ষর, তিনজন মানুষের আদ্যাক্ষর নিয়ে এই নামটা তৈরি করা হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের তিনজন বাঙালি তরুণ নায়ক ছিলেন বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। এই তিনজনকেই 1930 সালে মেরে ফেলা হয়। এই তিন তরুণ নায়কের নাম নিয়েই তৈরি করা হয় এই জায়গার নাম, বিনয় বাদল দীনেশ বাগ। এটাকেই সংক্ষেপে বলা হয় বিবিডি বাগ। অবসর সময় কাটানোর জন্য কলকাতার বাঙালিদের এবং পর্যটকদের খুব প্রিয় জায়গা এই মিলেনিয়াম পার্ক। হুগলি নদীর তীরেই তৈরি করা হয়েছে এই পার্ক। মিলেনিয়াম পার্ক থেকে বের হয়ে এখন পাশেই একটা জায়গায় যাচ্ছি। ঐতিহাসিকভাবে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গার নাম হচ্ছে হলওয়েল মনুমেন্ট বা
ব্ল্যাক হোল মনুমেন্ট। এই মনুমেন্ট আসলে একটা চার্চের বাউন্ডারির মধ্যে। এই চার্চের নাম হচ্ছে সেন্ট জনস চার্চ। আমি এমন একটা দিনে সেখানে গেছি যেদিন এই চার্চ বন্ধ ছিল, যার কারণে ভেতরে ঢুকে ভিডিও বা ছবি তুলতে পারিনি। ব্ল্যাক হোল মনুমেন্ট মূলত কিছু ইংরেজ সৈন্যের স্মরণে তৈরি করা। নবাব সিরাজউদ্দৌলার সৈন্যদের হাতে 100 বেশি ইংরেজ সৈন্য বন্দী থাকে এই জায়গায়, খুব ছোট একটা জায়গার মধ্যে। পরে তারা দম বন্ধ হয়ে মারা যায়। তাদের মধ্যে জন হলওয়েল নামে একজন সৈন্য বেঁচে যায়, সেই এই ঘটনাটাকে বর্ণনা করে। এটা নিয়ে অনেক বিতর্ক আছে এখনও। ভারতীয়রা বা বাঙালিরা এই ঘটনাকে অস্বীকার করে এবং অনেক গবেষকের কাছে এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই বাঙালি এবং ভারতীয়দের মতে এটা ইংরেজদের একটা সাজানো নাটক। এরপর যেদিন খোলা থাকবে সেদিন নিশ্চয়ই আসবো এবং পুরোটা ভিডিও করবো।